সুদান থেকে খালি হাতে ফিরলেন 135 বাংলাদেশি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আটকে পড়া অন্যদেরও শিগগিরই ফেরত আনার আশ্বাস মন্ত্রীর শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মানুষ নন মতিয়া চৌধুরীর মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন বলে এই দেশের দেব বিদেশে দেনদরবার করছে সরকার বললেন রিজভী হাইকোর্টেও মনোনয়ন ফিরে পেলেন না গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর মাকে নিয়ে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা আবারও ধানমন্ডিতে বৃক্ষনিধন বন্ধের দাবিতে দক্ষিণের মেয়রকে পরিবেশবাদীদের স্মারকলিপি উত্তরে কেউ গাছ কাটতে চাইলে হাত কাটার হুঁশিয়ারি মেয়র আতিকের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুদানে আটকে পড়া 135 জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন সৌদি আরবের জেদ্দা হয়ে সোমবার সকালে ঢাকায় ফেরেন তারা পোর্ট সুদানে ফেরার অপেক্ষায় আছেন আরও অন্তত 500 বাংলাদেশি বাকিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ উন্নত জীবনের আশায় লাখ লাখ টাকা খরচ করে সুদানে গিয়েছিলেন প্রায় 1500 মতো বাংলাদেশি গত মাস থেকে দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে খালি হাতে ফেরত আসতে হচ্ছে তাদেরকে নারী ও শিশুসহ সকালে সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন 135 জন বাংলাদেশি ফিরে এসে যুদ্ধের ভয়াবহতার কথা জানান তারা অবস্থা খুবই খারাপ তারা আসার লাগে মানে খুবই ইয়া করতেছে কিন্তু আসতে তো পারতাছে না এটা চেষ্টা করতেছে আমি তো মনে করেন আসতে পারছি আল্লাহর কাছে শুকরিয়া আমার নিজের জানটা আমি নিয়ে ফেরত আইতে পারছি কিন্তু সুদানের অবস্থা খুব খারাপ আমাদের যদি উদ্ধার না করতেন তাহলে আমরা কোনোদিন হয়তো বাংলাদেশে ফিরতে পারতাম না বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান গেল সপ্তাহে খার্তুম থেকে প্রায় 700 বাংলাদেশিকে পোর্ট সুদানে নেওয়া হয় বাকিদেরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি 9 তারিখ বা 10 তারিখে আমাদের কিন্তু আরেকটা ফ্লাইট আসবে আনসেটেলড অবস্থায় স্পেসিফিক বলা কিন্তু এটা কোনো ভাবে সম্ভব না এই যারা এসেছেন আজকে এর মধ্যে তো 250 জন আসার কথা ছিল আসলে তো 135 জন তো নিশ্চয়ই ওই জেডে নিশ্চয়ই কোনো সমস্যা আছে তো আমরা যেটা চেষ্টা করছি যত তাড়াতাড়ি হোক আমি যে বললাম কি আমাদের ওয়েলফেয়ার বোর্ড কিন্তু ফান্ড কিন্তু অলরেডি স্যাংশন করে অ্যাপ্রুভ করে রেখে দিয়েছি যেখানে যতদূর প্রয়োজন ইনশাল্লাহ আপনাদের তাড়াতাড়ি চলে আসবে আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে গত 15 এপ্রিল থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 400+ মানুষ নিহত হয়েছে শুভ মাহফুজ বাংলাভিশন ঢাকা লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 25 এপ্রিল জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী জাপান সফরকালে দুদেশের মধ্যে সই হয় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা জাপান থেকে যুক্তরাষ্ট্র যান শেখ হাসিনা ওয়াশিংটনে বিশ্বব্যাংক আয়োজিত কিছু অনুষ্ঠানে যোগদান তিনি বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই সব অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে যুক্তরাজ্য আসেন প্রধানমন্ত্রী সেখানে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠক করেন শেখ হাসিনা যোগদান রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন যথাসময়ে নির্বাচন হবে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মানুষ নন বলেও মন্তব্য করেন তিনি আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত করার সামিল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এ সময় তিনি বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আবারও শেখ হাসিনা বিজয়ী হবেন বলে আশা তার দেশে গণতন্ত্র আছে সুতরাং নির্বাচন নিয়ে অনেক রকম কথাবার্তা আছে কিন্তু নির্বাচন এখানে হবে এবং শেখ হাসিনা কোনোদিন পিছন দুয়ার দিয়ে ক্ষমতায় আসেন নাই যারা এগুলো নিয়ে কথা বলেন তারা বলার খাতিরে বলেন আর কি এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপির সাথে নির্বাচনের মাঠেই খেলতে চান তারা কিন্তু দলটি নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক বিএনপি অতীতের মতো নির্বাচন থেকে পালিয়ে বেড়াক সেটি আমরা চাই না আমরা বিএনপির সাথে খেলতে চাই বিএনপি নেতৃবৃন্দ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে নির্বাচন প্রতিহত করার ঘোষণা
বা নির্বাচন বর্জনের ঘোষণা, এটি গণতন্ত্রকে প্রতিহত করা বা গণতন্ত্রকে ঠেকিয়ে দেওয়ার ঘোষণার মতো। নোবেল লরিটির বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে, সেখানে অসাধু উপায়ে সেটিকে সমাধান করার অপচেষ্টা চালিয়েছিলেন, এই সমস্ত অভিযোগ। কিন্তু শুধু পাওনা পরিশোধ না করার অভিযোগ নয়, এগুলো আসলে নোবেল পুরস্কারকে কলঙ্কৃত করছে এবং নোবেল পুরস্কারকেই প্রশ্নবিদ্ধ করছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন বলেই বিদেশে দেন দরবার করছে সরকার, এটি ক্ষমতাসীনদের ব্যর্থ প্রয়াস বলেও মন্তব্য করেন রিজভী। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে আতঙ্কের পরিস্থিতি তৈরিতে মরিয়া সরকার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি জানান, জাতীয় নির্বাচন এগিয়ে আসায় আইন শৃঙ্খলা বাহিনী রণপ্রস্তুতি শুরু করেছে, ঝাঁপিয়ে পড়েছে বিরোধী নেতাকর্মীদের ওপর, গণ আন্দোলনকে নস্যাৎ করতে কোনো কারণ ছাড়াই নাশকতার মামলা দিচ্ছে, জনগণ রাজপথে নেমেছে, যতই কৌশল করুক সরকার এবার পার পাবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ক্ষমতাসীনদের অনর অবস্থান ও একঘেয়েমি জনগণ নস্যাৎ করে দেবে। আজকে যে দেশ বিদেশ থেকে বিচ্ছিন্ন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতার ফলে তাদের মধ্যে যে এক ধরনের ভীতি, তাদের মধ্যে যে এক ধরনের তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে, এইটা কাটানোর জন্য এই সফর করছেন, বিভিন্নভাবে দেন দরবারের চেষ্টা করছেন। শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। সোমবার জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। এর ফলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মামলা বাতিলে ডক্টর ইউনুসের আবেদন জারি করার রুল গত বছরের 17 আগস্ট হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস আপিল বিভাগে আবেদন করেন। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে এই মামলা করেন। আপিল বিভাগ ওনার সেই আবেদনটি শুনানি করে গত মাসে, এবং এটা যেহেতু বন্ধ ছিল, বন্ধের পরে আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল, আজকে ওনারা আদেশ দিয়েছেন। আদেশে ওনারা হাইকোর্টের রায়টা বহাল রেখেছেন, অর্থাৎ ওনার পিটিশনটা খারিজ করে দিয়েছেন। এর প্রেক্ষিতে এখন ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা, যেটা বিচারিক আদালতে, শ্রম আদালত অর্থাৎ বিচারিক আদালত যেটা বিচারাধীন আছে, সেটা এখন চলবে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীরের রিট খারিজ করেছে হাইকোর্ট। এর বিরুদ্ধেও আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর। এর আগে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন এবং বিভাগীয় কমিশনারও সেটি বহাল রাখেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। ঋণ খেলাপির অভিযোগে যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে জাহাঙ্গীর আপিল করলে সেটিও খারিজ করেন বিভাগীয় কমিশনার। এর বিরুদ্ধে হাইকোর্টে আসেন জাহাঙ্গীর আলম। সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। শুনানির পরে এটা সরাসরি খারিজ করে দিয়েছিলেন। আমাদের কথা ছিল এখানে যে জাহাঙ্গীর আলম কখনোই লোন নেননি, সে সিম্পলি জামিন দেয় আর আর তার কোনো ডিফল্ট হওয়ার কোনো প্রশ্নও নাই, এই পয়েন্টই আমরা বলেছি। কিন্তু আর মোরসো একটা সিআইবিতে যে নামটা আছে সেটাও স্টে হয়ে গেছে দুদিন পরে। কোর্ট ফাইন্ডিং আসছে যে না, অন দ্য ডে অফ ফাইলিং নমিনেশন পেপার আপনার নাম সিআইবিতে ছিল, কাজেই আমরা এটা গ্রহণ করতে পারলাম না। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও আপিল করবেন, না হলে মাকে নিয়েই নির্বাচনে মাঠে থাকবেন বলে জানান জাহাঙ্গীর আলম। আমি উচ্চ আদালত আরো আপিলে যেতে চাই, আর যেহেতু সেটা আমাদের আরো কিছু কাউন্সিলরদেরকে বাতিল হয়ে গেছিল তাদের ঋণ খেলাপ হিসেবে, তারা 27 তারিখে কিন্তু ঋণ পরিশোধ করে নেয়, অনেকে গ্যারান্টার আছে এবং অনেকে নিজেরা ঋণ নিয়েছে, তো সেইটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অনেকটা। কিন্তু আমারটা এখানে হয়তো আমি পাই নাই, আমি চেষ্টা করছি উচ্চ আদালতে যাওয়ার জন্য, উচ্চ আদালতে আমি চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা, আপনি না হলে তো মায়ের পক্ষেই নড়বেন। হ্যাঁ, মায়ের পক্ষে লড়ব। 2018 সালে নৌকার প্রতীকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু ও শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, সেই সাথে মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয়। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।
যে কোনো মূল্যে গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন, বলেছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। এই জন্য সব প্রার্থী সহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এই সহযোগিতা চান। হুমকি ধামকি উপেক্ষা করে গাজীপুর সিটিতে একটি মডেল নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় গাজীপুরের জেলা প্রশাসক, জিএমপি কমিশনার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি নির্বাচনে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন জিএমপি কমিশনার। এদিকে শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল্লাহ আল মামুন মণ্ডল। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম নিয়ে প্রার্থীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে, তাই এসব নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে সংগঠনটির বনানী কার্যালয়ে বিকল্প স্বেচ্ছাসেবক ধারায় শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জি এম কাদের বলেন, সিটি নির্বাচনে সরকার কি চায় সেটা জনগণকে দেখাতে সব নির্বাচনে অংশ নিয়েছে তার দল। সরকার ও নির্বাচন কমিশন ইভিএম নিয়ে জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানালেও মানুষকে আস্থায় আনতে পারছে না। এর কারণে বিভিন্ন নির্বাচনে ইভিএম এর মাধ্যমে সরকার দলীয় প্রার্থীদের জয়ী ঘোষণায় প্রার্থীরা আতঙ্কিত, তাই ভোটারদের আস্থা আনতে আসন্ন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান জি এম কাদের। ধানমন্ডির সাত মসজিদ সড়ক সহ রাজধানীতে বৃক্ষ নিধন বন্ধের দাবিতে দক্ষিণ সিটি কর্পোরেশনে স্মারকলিপি দিয়েছেন পরিবেশবাদীরা। গাছ কাটার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের, যদিও সিটি কর্পোরেশনের দাবি অযথা কোনো গাছ কাটা হচ্ছে না। রবিবার দিবাগত গভীর রাতে রাজধানীর সাত মসজিদ রোডে আবাহনী মাঠের কাছে আবারও কিছু গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকজন। তৎক্ষণাৎ মানববন্ধন করে এর প্রতিবাদ জানান পরিবেশবাদীরা। পরে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ধানমন্ডি এলাকার বাসিন্দারা ধানমন্ডির সাত মসজিদ সড়ক সহ রাজধানীতে গাছ কাটা বন্ধের দাবি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে যান। গত কয়েকদিন নির্বিচারে এই সড়কের ৬ শতাধিক গাছ কাটা হয়েছে দাবি করে অবশিষ্ট ৩০টি গাছ অন্তত টিকিয়ে রাখতে সোমবার মেয়রের কাছে যান তারা। যদিও মেয়র অফিসে না থাকায় তার একান্ত সচিবের কাছেই বুঝিয়ে দেওয়া হয় মেয়রের জন্য লেখা স্মারকলিপি। এর আগে সকালে রাজধানীব্যাপী সড়কদ্বীপের গাছ কাটার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাত মসজিদ রোডের স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা। বৃক্ষ বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদদের পরামর্শ না নিয়ে আইন অমান্য করে এসব গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এই গাছগুলো আমাদের দরকার ছিল, অথচ এই দরকারি গাছগুলোকে বিনষ্ট করে দিয়ে যে উন্নয়ন আমাদের কাঁধে নেমে আসলো সেটা শুধু বিচ্ছিন্ন ঘটনা না, এভাবেই বাংলাদেশের জিডিপি বাড়ে। জিডিপিতে কংক্রিটের এই যে ডেভেলপমেন্ট ওয়ার্কস সেটা হচ্ছে যে কি ইনক্লুড হয়, কিন্তু আমাদের যে অক্সিজেন নষ্ট করা হচ্ছে, আমাদের যে জনস্বাস্থ্য নষ্ট করা হচ্ছে, আমাদের যে নগরের তাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার কি নগর পরিকল্পনাকে কেয়ার করে? করে না, কিন্তু জনগণকেও তো কেয়ার করতে হবে, তাও করে না। কারণ হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দল, সে সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, জনগণের সংকটে জনগণের সমস্যার মধ্যে তারা নাই। উদ্ভট যে কাজটি করা হয়েছে এত খারাপ, মানে এটার প্রতিবাদ জানাবো, এটার জন্যই আজকে এসেছি, হঠাৎ করেই এসেছি। আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি পরিবেশ আন্দোলনের সাথে আমরা যারা জড়িত আছি তারা অনেকে এটা নিয়ে আলোচনা করেছি, সংহতি জানিয়েছি, কিন্তু এখন কিন্তু সংহতি দিয়ে হবে না। এখন যেটা করতে হবে আসলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করা, এবং তার সাথে যারা জড়িত এই ধরনের ঘটনার সাথে তাদের শাস্তির দাবি করা। আমি শিরিন হকের সাথে একমত। এখনই গাছ কাটা বন্ধের পাশাপাশি কাটা গাছের জায়গায় দেশি গাছ লাগানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। গাছ কাটার ঘটনায় দোষীদের বিচারেরও দাবি তাদের। গাছ কাটার এই আইনটা মন্ত্রী পরিষদে নীতিগত অনুমোদন দিলেন ২০১৬ সালে, আজকে ২০২৩ সালেও সেটা ফাইনাল কেন হলো না? হয়নি কেন জানেন? গাছকে আপনারা বাণিজ্য হিসেবে বিবেচনা করেন। দয়া করে আমাদের নিঃশ্বাস নেবার অধিকার, আমাদের বেঁচে থাকবার অধিকার, আমাদের বেঁচে থাকবার জন্য যে প্রাকৃতিক উপাদানটা আছে গাছ, সেটাকে আপনাদের বাণিজ্যে পরিণত করেন না। মানুষের বেঁচে থাকা শুধু নিজের হাত পা মাথা এবং মগজ নিয়ে না, মানুষের বেঁচে থাকা কিন্তু প্রকৃতির সঙ্গে, নদীর সঙ্গে, গাছের সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে, এই মাটির সঙ্গে, মাটিতে বাঁধিকে ভালো রাখার সঙ্গে আমাদের বেঁচে থাকার সম্পর্ক।
সেই সম্পর্কের বোধটা আমরা হারিয়ে ফেলেছি, একটা বোধহীন জাতিতে পরিণত হয়েছি আমরা। সর্বত্র রাজনীতি দেখি, অর্থনীতি দেখি, সমাজনীতি দেখি, যেখানেই যাই কোথায় যেন একটা মনুষ্যত্ব বোধের অভাব দেখি। এদিকে কাটা গাছের জায়গায় নতুন গাছ লাগানো হবে জানিয়ে নগর প্রশাসন বলছে অযথা নয়, প্রয়োজনের তাগিদে গাছ কেটেছেন তারা। গাছের ক্ষতি হয়েছে এটা আমরা স্বীকার করি, কিছু গাছ কাটা হয়েছে, কিন্তু আমরা সেটাকে ওইভাবে দেখছি না। আমরা এটাকে আরও পুনরায় আমাদের যে বাগান তত্ত্বাবধায়ক এবং বাগান পরিদর্শক সবাইকে নিয়ে বসে আমরা কিন্তু উন্নত প্রজাতির গাছ দিয়ে, যেটা খুব দ্রুত বর্ধনশীল, এই ধরনের কিছু বৃক্ষ দিয়ে আমরা এটাকে সহসাই সজ্জিত করবো। আপনার বর্ষা আসন্ন, বর্ষার যে মূল যে বর্ষা জুলাই মাসের মধ্যেই আমাদের এই গাছগুলো লাগানোর পরিকল্পনা রয়েছে। মিডিয়ানের কাজ আমাদের প্রায় সমাপ্ত, তো সুতরাং এটাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গেল মাসে গত 53 বছরের রেকর্ড ভেঙেছে ঢাকার তাপমাত্রা। ঢাকার এই তীব্র দাবদাহের জন্য অপরিকল্পিত নগরায়ন ও ব্যাপক হারে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। এদিকে পরিবেশের উষ্ণতা কমাতে গাছ লাগানোর বিকল্প নেই। বৃক্ষরোপণের কথা বললেও কেউ গাছ কাটতে চাইলে তার হাত কেটে ফেলা হবে এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তার মেয়ে বুশরা আফরিনের এশিয়ার চিফ হিট অফিসার নিয়োগ পাওয়া বিষয়ে সমালোচনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আমার এই মাঠের যে পূর্ব দিকটা আমি সকল সাংবাদিক ভাইকে বলবো, এই গাছগুলো কিন্তু অরিজিনালি কাটার প্ল্যান ছিল, জাস্ট ইউ ক্যান গো আউটসাইড। আমি কিন্তু গাছ না কেটে গাছের মাঝখানে মাঝখানে আমি গাড়ি পার্কিংয়ের জায়গা করে দিয়েছি। তাহলে কী হলো, রাস্তাটা বড় করতে লাভ নাই, আমাকে তো পার্কিংয়ের বন্দোবস্ত করতে হবে। তাই গাছ গাছের জায়গায় আছে, কেউ যদি গাছ কাটে আমার মেসেজ, আমি তার হাত কেটে দিব। যদি কেউ গাছ কাটে, কারণ আমার সিটি কর্পোরেশনে সে যেই হোক না কেন আমার সাথে কথা বলবে। বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সোমবার স্থানীয় সময় 5:45 দিকে 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এপ্রিলে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আগে থেকেই সমরেশ মজুমদারের ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা ছিল। সাতকাহন থেকে গর্ভধারণী, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চার সহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার সমরেশ মজুমদার 1942 সালের 10 মার্চ জন্ম নেন অনিমেষ মাধবীলতার স্রষ্টা সমরেশ মজুমদার। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গায়েকাটার চা বাগানে, প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ির জেলা স্কুলে। 60-এর দশকের গোড়ায় কলকাতায় এসেছিলেন, ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজ থেকে, বাংলায় স্নাতক করেন তিনি। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি আনন্দবাজারের সাথে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারের প্রতি ছিল তার প্রচণ্ড আসক্তি। তার প্রথম গল্প অন্য মাত্রা লেখাই হয়েছিল মঞ্চনাটক হিসেবে, আর এরপর থেকেই তার লেখক জীবনের শুরু। একে একে লেখেন কালজয়ী সব উপন্যাস। আগামী সেপ্টেম্বরের পর যে কোনো সময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সোমবার সকালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভায় এই কথা জানান তিনি। প্রকল্পের অধিকাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর যানজট নিরসনে প্রকল্পগুলোর অংশীজনদের মধ্যে সমন্বয় জরুরি। বলেন, সব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর যানজট অধিকাংশ ক্ষেত্রেই নিরসন হবে। এলিভেটেড এক্সপ্রেসের কারণে হাতের ঝিলে সৌন্দর্য যাতে নষ্ট না হয় সে ব্যাপারেও সিটি কর্পোরেশন তৎপর থাকবে বলেও জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকার 2 সিটির মেয়র এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের বিপরীত প্রশ্ন আসতেছে, তো সে যদি বলবো নেওয়ার আগে করা হতো তো তাহলে আমার মনে হয় আমরা এগুলোর আরও ভালো সমাধানের জন্য সুযোগ থাকতো বেশি। তো এখন তো আমরা যে অবস্থায় আমরা এখন দণ্ডায়মান, সেখান থেকে আমাদের সামনে যারা আগিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে হবে। যানজট কমাইতে গিয়ে আমরা যে পরিমাণ যানজট কমানোর সুযোগ আছে বলে মনে করি তার থেকে কম হচ্ছে কি না এটাকে আমরা আলোচনা করেছি। রাজধানীর কারণবাজারে ব্যস্ত সড়কে বেপরোয়া 2 বাসের পাল্লায় উল্টে গেছে বিহঙ্গ পরিবহনের একটি বাস। এতে গুরুতর আহত হয়েছে গাড়ির হেলপার, হেলপারকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বাসের যাত্রীদের কেউই গুরুতর আহত হননি। রাত 11:15 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা জানান, বিহঙ্গ পরিবহন ও শিকড় পরিবহনের বাস আগে যাবার প্রতিযোগিতায় লিপ্ত হয়, এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিহঙ্গ পরিবহনের বাসটি উল্টে যায়। এতে কম বেশি আহত হন বেশ কয়েকজন যাত্রী, হেলপারের পা ভেঙে যায়।
ঘটনার সাথে সাথেই দুই বাসের ড্রাইভার পালিয়ে গেছে। ব্যস্ত সড়কে আচমকা একটি বাস উল্টে যাওয়ায় বিঘ্নিত হয় যানবাহন চলাচল। ভেজাল শিশু খাদ্য, পুডিং, লাচ্ছি ও জুস তৈরির দায়ে রাজধানীর ডেমরার আল ফালাক মাল্টি ফুড অ্যান্ড ব্রেভারিজ লিমিটেড সিলগালা করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই। সেই সাথে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠানটির উৎপাদিত ভেজাল সব পণ্য। পরম ঠান্ডা করা লাচ্ছি সেখানে দুধের ছিটে ফোটাও নেই। দুর্গন্ধযুক্ত এই পানীয় বানানো হচ্ছে নোংরা পরিবেশে, আর নিম্নমানের জুস তৈরি হচ্ছে কাপড়ের রং, কৃত্রিম ফ্লেভার আর কেমিক্যাল দিয়ে। এই কোম্পানিতে তৈরি সকল পণ্যই ভেজালে ভরা। ফুড কালারের বদলে অস্বাস্থ্যকর রং ব্যবহার করা হতো এসব খাদ্যপণ্য উৎপাদনে। বিএসটিআই এর অনুমোদন নেই। টেস্টিং ল্যাব ছাড়া এই দীর্ঘদিন ধরে 28টি ভেজাল শিশু খাদ্য বাজারজাতকরণ করে আসছিল আল ফালাক। ধ্বংস করে ফেলা হয় উৎপাদিত সব নকল ও ভেজাল পণ্য। অভিযানের শুরুতেই বিএসটিআই এর উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে আল ফালাকের মালিক পক্ষ। এবারে খেলার সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:45। তবে প্রথম ওয়ানডে ম্যাচকে ঘিরে বৃষ্টির শঙ্কা আছে। কিছুদিন আগেই ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে 2-0 হারিয়েছে বাংলাদেশ। ব্যাটে বলে আইরিশদের ওপর কর্তৃত্ব দেখিয়েছে টাইগাররা। আগে ব্যাট করে দুবারই ভেঙেছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম ম্যাচে পেয়েছে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। তৃতীয় ম্যাচে আইরিশদের হারিয়েছে 10 উইকেটে। উইকেটের ব্যবধানেও যা বাংলাদেশের সেরা সাফল্য। তবে ইংল্যান্ডের কন্ডিশনে আইরিশদের হারানো চ্যালেঞ্জিং হবে এমনটাই মনে করছেন টাইগার টিম ম্যানেজমেন্ট। এই সিরিজটি আবার আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সেরা 8টি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। 130 পয়েন্ট নিয়ে এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। 21 ম্যাচে আইরিশদের সংগ্রহ 68 পয়েন্ট। সমান ম্যাচে 98 পয়েন্ট নিয়ে সেরা 8-এ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলে আর দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলে সরাসরি খেলার সুযোগ তৈরি হবে আইরিশদের। বৃষ্টির কারণে প্রস্তুতি ভালো হয়নি টাইগারদের, তাই মানসিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল। অলিম্পিক বিচ ভলিবলের বাছাই পর্বের খেলা আয়োজন করে বহির্বিশ্বে বাংলাদেশকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছে ভলিবল ফেডারেশন। পাড়া মহল্লায় তরুণদের খেলায় সম্পৃক্ত করতে 2021 শুরু হয় এই মেয়র কাপ। 3টি ইভেন্টের মধ্যে এবার ভলিবল আর ক্রিকেটে অংশ নিচ্ছে 14টি ওয়ার্ডের মেয়েরাও। অনুপ্রেরণা যোগাতে বিশেষ অর্থ বরাদ্দের ঘোষণা দেন ঢাকা উত্তরের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। সেপ্টেম্বরে 20টি দেশ নিয়ে কক্সবাজারে হবে আগামী প্যারিস অলিম্পিক গেমস বিচ ভলিবলের কন্টিনেন্টাল জোনের এশিয়া বাছাই পর্ব। সকালে উত্তরায় মেয়র কাপের দ্বিতীয় আসরের উদ্বোধন শেষে এমনটাই বলেন ভলিবল ফেডারেশনের সভাপতি। এবার 5টি ইভেন্টে অংশ নেবে উত্তরের 54টি ওয়ার্ড। বিচ ভলিবলের অলিম্পিকে যে প্যারিসে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার বাছাই পর্ব তারা ভেন্যুটা তারা সিলেক্ট করেছে। এটি একটি বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। অনেকে কিন্তু অবজেকশন দিচ্ছিল যে মহল্লায় মহল্লায় মেয়েরা খেলবে না। ওই অবজেকশনটাই আমাকে আরও বেশি জিদ উঠে ফেলেছে না আমি খেলবো। আর বলেছিল না মেয়েরা কেন পাড়ায় পাড়ায় খেলবে। তো এই যে আমরা তো অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই। ছেলেদেরও যা রাইট আছে মেয়েদেরও সম পরিমাণ রাইট আছে। ছেলেরা যদি খেলতে পারে তাহলে মেয়েরা খেলতে পারবে না কেন? সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার। সুদান থেকে খালি হাতে ফিরলেন 135 বাংলাদেশি। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। আটকে পড়া অন্যদেরও শিগগিরই ফেরত আনার আশ্বাস মন্ত্রীর। শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মানুষ নন মতিয়া চৌধুরীর মন্তব্য। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন বলেই বিদেশে দেনদরবার করছে সরকার বললেন রিজভী। হাইকোর্টেও মনোনয়ন ফিরে পেলেন না গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর।
মাকে নিয়ে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা। আবারও ধানমন্ডিতে বৃক্ষ নিধন, বন্ধের দাবিতে দক্ষিণের মেয়রকে পরিবেশবাদীদের স্মারকলিপি, উত্তরে কেউ গাছ কাটতে চাইলে হাত কাটার হুঁশিয়ারি মেয়র আতিকের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।